বসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে স্পেশাল ম্যাওনিজ রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ যে কেউ এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলতে পারবেন প্রথমে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ সরিষা বাটা এখানে অবশ্যই হলুদ অথবা সাদা সরিষা বাটা দিবেন কালো সরিষা দিবেন না এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন দিয়ে দিব এইখানে লবণ এইখানে আমি হাফচা চামচের একটু কম দিয়েছি তবে আপনারা স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি অনফত চা চামচ তবে আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন কোয়ার রসুন মিডিয়াম সাইজের তিন কোয়ার রসুন এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এইখানে আমি উঁচু করে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তবে তেলটা পুরোটা দেবো না অল্প একটু দেব এক টেবিল চামচের মতো দিয়ে আমি ব্লেন্ডার জাগের যে ঢাকনাটা সেটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব এটা যতক্ষণ না রসুনটা এটা গলে যায় সব কিছু মিশে যায় এরপর ঢাকনা খুলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো দিয়ে আবার একটু ব্লেন্ডারটা ঘুরিয়ে নিচ্ছি মানে তেল তেলটা অল্প অল্প করে দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডারটা ঘুরিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি যতক্ষণ না এই রকম একদম থক থকে ভাব চলে আসে সেই পর্যন্ত আর এখানে আমার হাফ কাপের চেয়ে একটু বেশি তেল লেগেছে হাফ কাপ আরও এক টেবিল চামচের মতো তেল লেগেছে আমার তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রস এবং এক চা চামচ ভিনিগার এই ভিনিগার এবং রসটা দেওয়ার কারণে কিন্তু এই ম্যাউনিজটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত ফ্রেশ থাকবে ভালো থাকবে তো দিয়ে আমি একবার একটু ঘুরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আর এই ভিনিগার এবং রস দেওয়ার পরে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে তো এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এখন আমি এখান থেকে কিছুটা মেয়নিজ উঠিয়ে নেব মানে অর্ধেকটার মতো একটু উঠে নিচ্ছি একটা বাটির মধ্যে তো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই মেয়নিজটি কিন্তু অনেকটা মজার হয় বাসায় ট্রাই করে দেখবেন মাত্র একটি ডিম দিয়ে তৈরি করেছি আর যদি দুইটি ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো মেয়নিজ হবে তো এখানে যতটুকু ছিল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ টমেটো সস এবং দিয়ে দিব এখানে আচার এখানে এই আচারটাও আমি দিয়েছি এক চা চামচ ভর্তি করে তো এই আচারটা দেওয়ার কারণে কিন্তু এই সসটা একটু অন্যরকম লাগবে মানে এই এই যে মেউনিজটা এটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এরপর অনফোর চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু চালিয়ে নেবো মানে কয়েক সেকেন্ডের মতো যতক্ষণ না সব কিছু মিশে যাচ্ছে তো দেখতেই পারছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এই ম্যাউনিজটা খেতে অনেকটা মজার এটা একটু স্পাইসি হবে তো এটা দিয়ে আপনারা কিন্তু বার্গার পিৎজা বিভিন্ন স্ন্যাক্স কিন্তু পরিবেশন করতে পারেন তো আমার দুটো ম্যাউনিজই কিন্তু তৈরি হয়ে গেল আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক মজার তো অনায়াসে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন তো এভাবে করে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ